ভিডিওটা যারা দেখছেন তারা আমাকে একটু সাহায্য করেন, আমাকে আমার আব্বু আম্মাকে একটু সাহায্য করেন, আমি সুস্থ হতে চাই, আমি বাঁচতে চাই। পেটে প্রচন্ড পরিমাণে ব্যথা করে, পা হচ্ছে কি মানে নিচে পা ফেলাইতে পারে না, তারপরে হচ্ছে আপনার মানে ও কিছু খেতে পারে না, তারপরে হচ্ছে কি ঘুমাইতে গেলে কষ্ট হয়, হাঁটতে চলতে ওর কষ্ট হয়, বসতে কষ্ট হয়, মানে ও কিছুই করতে পারে না, খুব কষ্ট হয়, খুবই খারাপ লাগে, খুবই মানে কল্পনা করার মতো না। এই একটাই তো মেয়ে আমার, আর তো কোনো বাচ্চা নেই আমার। চলুন, 250 বেডের সিদ্ধার্থ বাওয়ালি স্যারে দেখাইছি, সে ট্রিটমেন্ট দেয়, ঠিক আছে, এই ভালো হয়, এই আবার মানে আবার ওইরকম হয়ে যায়। লাস্টে তার কাছে গেছি, সে বলছে যে ইন্ডিয়া নিয়ে যেতে, যে ইন্ডিয়া ভালো চিকিৎসা হবে, পারলে ইন্ডিয়া নিয়ে যান। তা আমি তো মনে করেন যে দিন আনি দিন খায়, কাঁচামাল বেশি, আমি খুব গরিব মানুষ, কিন্তু আমার পক্ষে এখন ওরে এত বড় ট্রিটমেন্ট দেওয়া সম্ভব না। কি কি সমস্যা হচ্ছে নুসরতের সে বিষয়ে জানতে হলে আমাদেরকে নুসরতের বাবা মার সাথে কথা বলতে হবে, তাই আমরা সরাসরি চলে যাচ্ছি নুসরতের বাবার কাছে। তো আপনি তো নুসরতের বাবা, তাই না? জি। আচ্ছা, তো নুসরত আসলে এই যে শুয়ে আছে দেখছি, তো আসলে নুসরতের কি হয়েছে যদি একটু বলতেন? নুসরতের মূলত হয়েছিল কিডনির সমস্যা, ঠিক আছে, প্রস্রাবের তো ইনফেকশন হয়, ওর কিডনিরতে সমস্যা হয়েছে। এখন মনে করেন যে ওই মাঝে মধ্যে ওর চোখ মুখ হাত পা সব ফুলে যায়, ফুলে যাওয়ার কারণে ও অনেক পেটে ব্যথায় চিল্লাচিল্লি করে, ঠিক আছে। আচ্ছা, কতদিন আগে নুসরতের এই সমস্যাগুলো আপনারা লক্ষ্য করেছেন? এই 3-4 মাস আগে, আপনার রোজার ঈদের পরেতে এই রোগটা মানে বেশি করে ধরা পড়ছে। তো আপনারা কি কোনো বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, দেখাইছি। কি বলুন, খুলনা 250 বেডের সিদ্ধার্থ বাওয়ালি স্যারে দেখাইছি, সে ট্রিটমেন্ট দেয়, ঠিক আছে, এই ভালো হয়, এই আবার মানে আবার ওইরকম হয়ে যায়। লাস্টে তার কাছে গেছি, সে বলছে যে ইন্ডিয়া নিয়ে যেতে, যে ইন্ডিয়া ভালো চিকিৎসা হবে, পারলে ইন্ডিয়া নিয়ে যান। তা আমি তো মনে করেন যে দিন আনি দিন খায়, কাঁচামাল বেশি, আমি খুব গরিব মানুষ, কিন্তু আমার পক্ষে এখন ওরে এত বড় ট্রিটমেন্ট দেওয়া সম্ভব না, ঠিক আছে। এখন আমার মেয়ে খুব অসুস্থ, এর ইমার্জেন্সিভাবে ইন্ডিয়া নিয়ে যাইতেই হবে, তা আমার কাছে এত টাকা পয়সা নাই। ডাক্তার বলছে যে এই এই জায়গায় রাখলে এরকম ওষুধ দিয়ে এর ট্রিটমেন্ট হবে, আর এর যদি ভালো ট্রিটমেন্ট দিতে চান তাহলে ইন্ডিয়া নিয়ে যেতে বলছে। তো ইন্ডিয়া নিয়ে যাওয়ার মতো অ্যাবিলিটি আমার নাই। আমরা এখন কথা বলছি অসুস্থ নুসরতের মার সাথে। তো আমরা একটু জানতে চাচ্ছিলাম যে নুসরতের যেহেতু কিডনিজনিত সমস্যা, তো নুসরত যখন বেশি অসুস্থ হয়ে পড়ে তখন আসলে ও কী ধরনের আচরণ করে? মানে পেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা করে, পা হচ্ছে কি মানে নিচে পা ফেলাইতে পারে না, তারপরে হচ্ছে আপনার মানে ও কিছু খেতে পারে না, তারপরে হচ্ছে কি ঘুমাইতে গেলে কষ্ট হয়, হাঁটতে চলতে ওর কষ্ট হয়, বসতে কষ্ট হয়, মানে ও কিছুই করতে পারে না, খুব কষ্ট হয়। তো মা হিসেবে আপনার এটা দেখলে আসলে কেমন লাগে? আপনার খুবই খারাপ লাগে, খুবই মানে কল্পনা করার মতো না। এই একটাই তো মেয়ে আমার, আর তো কোনো বাচ্চা নেই আমার। নুসরতের আব্বা আসলে যে টাকা ইনকাম করে তাতে কি আপনাদের সংসারটা ঠিকমতো চালাতে পারেন? না ভাই, ঠিকমতো চালাতে পারি না, অনেক অসুবিধা হয়। তো যেহেতু সংসারই আপনাদের চলে না, তাহলে আসলে নুসরতের চিকিৎসা আপনারা আসলে কিভাবে করবেন? সেটাই তো ভাবতেছি যে সে কিভাবে চিকিৎসাটা করাবো। আপনার স্বামী যেহেতু আসলে সংসার চালাতে হিমশিম খায়, সেখানে আসলে আপনার মেয়ে নুসরতের আসলে চিকিৎসার ব্যাপারে আসলে কি ভাবছেন? চিকিৎসা হিসেবে ভাবছি যে আমাদের মানে সংসারে তো খাওয়া দাওয়া বাজারঘাট মানে করতেই অসুবিধা হয়ে যায়, তখন তো আমার মেয়ের চিকিৎসা করাতেই মুশকিল হয়ে যায়। এখন ধরেন অনেক প্রবাসী আছেন, তারপর অনেক প্রবাসী লোক আছেন, তারা ইচ্ছে করলে আমাদের একটু সাহায্য করলে আমরা আর কি মেয়েটাকে সুস্থ করে তুলতে পারি। নুসরতের মার সাথে কথা বলছিলাম, নুসরত যদি অসুস্থ তারপরেও নুসরতের কাছ থেকে একটু আমরা জানার চেষ্টা করব যে আসলে অসুস্থ বেশি হলে ওর কাছে আসলে ওর কাছে কেমন লাগে। তো নুসরত আসলে তোমার যখন শরীরটা বেশি খারাপ লাগে তখন আসলে তোমার কাছে কি মনে হয়? তোমার কাছে আমার কাছে মনে হয় আমি বাঁচবো না, আমি মারা যাব, কেমন মনে হয়? আমার আব্বু আম্মা আমাকে দেখে কান্নাকাটি করে, আমি বাঁচতে চাই, আমাকে কেউ সাহায্য করে। ভিডিওটা যারা দেখছেন তারা আমাকে একটু সাহায্য করেন, আমাকে আমার আব্বু আম্মাকে একটু সাহায্য করেন, আমি সুস্থ হতে চাই, আমি বাঁচতে চাই। কি টেস্ট দিয়েছে একটু দেখেন তো। এই যে এই টেস্টগুলো দিছে, এই টেস্টগুলো করার পরে কি ধরা পড়ছে কিডনিতে সমস্যা? জি।
আচ্ছা দর্শক, আপনারা দেখতেই পারছেন অনেকগুলো টেস্ট দেখাচ্ছে নুসরাতের আব্বা। তো এই টেস্টগুলো দেখার পরে আপনি যে ডাক্তার দেখাচ্ছেন, সে কি নিজেই বলছে যে আসলে বাংলাদেশের থেকে বাইরে নিয়ে গেলে ভালো হবে ট্রিটমেন্টটা? জি, বলছে যে এখানের চেয়ে ভালো ট্রিটমেন্ট হবে বাইরে নিয়ে। আপনারা আসলে কোন জায়গা নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন? আমি ইন্ডিয়া নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা নিয়েছি। সমাজে তো অনেক বিত্তবান অনেক প্রবাসী আছেন, তারা অনেক সময় সাহায্য সহযোগিতা করতে চায়, তো তাদের প্রতি আপনার কোনো আবেদন আছে কি? জি, আমার আমার পারলে আপনারা একটু সাহায্য সহযোগিতা করেন, ঠিক আছে? আমার মোবাইল নাম্বার 01933-7472-95। এই যে নাম্বারটি বললেন, এটা কি আপনার বিকাশ করা নাকি নগদ করা? জি, বিকাশ করা, নগদ করা। দর্শক, 13 বছর বয়সী নুসরতের বাবা আপনাদের কাছে কিন্তু আবেদন জানিয়েছেন তার মেয়ের জন্য চিকিৎসার জন্য, যদি পারেন আপনারা সাহায্য সহযোগিতা করবেন। তো দর্শক, আমিও আপনাদেরকে শেষবারের মতো বলবো, যদি আপনারা কেউ পারেন এই 13 বছর বয়সী অসুস্থ নুসরতের চিকিৎসার জন্য আপনারা এগিয়ে আসুন।